যখনই কোনো ছাগল আপনি দেখবেন যে এরকম মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে, সাথে সাথে তার কি করতে হবে, টেম্পারেচার নিতে হবে, গোবরের মতো পায়খানা করবে, আস্তে আস্তে সিমটমস পিপিআর এ চালু হচ্ছে। তাহলে ভ্যাকসিনেশনের প্রপার ওয়ে কি? ওই যে ছাগলের যত রকমের রোগ জ্বালা আছে সেটাকে আমরা সাত ভাগে ভাগ করতে পারি। ফার্ম বানিয়ে ফেললাম, ছাগল আমার কেনা হয়ে গেল, এবার আমি রেগুলার আমার কি দেখতে হবে, আমি কি কি অবজার্ভ করব আমার ফার্মে? ছাগলটার জ্বর আছে আমরা কি করে বুঝতে পারব? আচ্ছা, তাহলে এই ফার্মটা আপনি কিভাবে এখন মেইনটেইন করছেন? হাই, হ্যালো, নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত, এবং সঙ্গে আমি সুশোভন। ছাগল পালনের ভিডিও তো প্রচুর আপনাদের দেখিয়েছি, তবে আজ এমন একজনকে আপনাদের সামনে তুলে ধরবো যিনি প্রায় 22 বছর ধরে ছাগল পালনের সঙ্গে যুক্ত। এবং শুধু তাই না, তার প্রথম শুরু ছিল কিন্তু 200 ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে। নমস্কার দাদা। নমস্কার, আপনার পরিচয়টা যদি একটু দেন আমাদের। আমার নাম হচ্ছে শেখ রশিদ, পশ্চিম মেদিনীপুর, গ্রামের নাম হচ্ছে দেলুয়া। ওকে, তো অন্যান্য ব্যবসা বাদ দিয়ে আপনার ছাগল পালনের মধ্যে আসার কারণটা কি? ছাগল পালনে আসার কারণ এখানে মানে এই পরিবেশে আমাদের যে গ্রামের মধ্যে কৃষি কাজটাই আমাদের এখানে বেশি। আচ্ছা আচ্ছা, এখানে আমার কোনো খাবার খরচ লাগতো না, লোক দুটো লোক ছিল আর আমি থাকতাম। আচ্ছা, তাহলে এই ফার্মটা আপনি কিভাবে এখন মেনটেন করছেন? এই ফার্মটা মেনটেন করছি আমি তো ব্ল্যাক বেঙ্গলিয়ে করছিলাম, তারপরে ছেলে আর জামাই ওরা উপযুক্ত হতে ওরা বলছে যে এই ব্ল্যাক বেঙ্গলি আপনার ব্যবসা চলবে না, এতে লাভবান খুব কম। তো ছেলে জামাই বললো যে বাইরের বিড নিয়ে কাজ করবো। আচ্ছা, আমি বলি তাহলে ঠিক আছে, তোমাদের যেটা সুবিধা হয় সেটা করো, আমি ওনাদের হাতে এখন সম্পূর্ণটাই ছেড়ে দিয়েছি। আচ্ছা, আমি শুধু দেখভাল করি, খাওয়া দাওয়া ইয়ে করি, ওনারাই বিড আনে আর আমার যা মেডিসিন যা যাবতীয় সব ছেলে আর জামাই ইয়ে করে। তাহলে তাদের সঙ্গে একটু কথা বলে। হ্যাঁ অবশ্যই, কথা বলুন। তুমি তাহলে এই ফার্মটা ম্যানেজমেন্ট করছেন, তাই তো? পুরোপুরি মেডিসিনের পার্ট, তারপরে ছাগলের ব্রিডের পার্ট, সেটা আপনি দেখেন? সমস্ত কিছু। আচ্ছা, তো এখন বর্তমানে আপনার এখানে কি কোন কোন ধরনের ব্রিড রয়েছে? আমাদের এখানে প্রায় সব রকমই ব্রিড আছে, করলি গোটা আছে, তোতাপুরি আছে, যমুনাপুরি আছে, সিরোহি অরিজিনাল ব্রিড আছে, প্লাস কিছু ক্রস ব্রিডও আছে, বারবারি যেটা একদম অরিজিনাল মথুরার বারবারি সেটাও আছে। আচ্ছা, যে বাইরের ব্রিডগুলো নিয়ে করছেন, আমরা অ্যাকচুয়ালি বহু ফার্মারদের কাছে শুনেছি যে বাইরের ব্রিডগুলো এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে নিয়ে আসে খুব সমস্যায় পড়ে, তাদের ঠিকঠাক মেনটেন করতে পারে না, রোগ হয় খুব, ছাগলের মর্টালিটি অনেক বেড়ে যায়। তো এত বছর ধরে যে আপনারা বাইরের ব্রিড নিয়ে কাজ করছেন, আপনাদের এই সমস্ত সমস্যায় পড়তে হয়নি? ভ্যাকসিনেটেড ব্রিডের কোনো সমস্যাই হয়নি, ছাগল যদি ভ্যাকসিন করা থাকে তাহলে কোনো সমস্যাই হবে নি। অনেকের কী হয়, সস্তার চক্করে পড়ে নন ভ্যাকসিনেটেড অ্যানিমেল নিয়ে আসে, সেগুলাকে কোয়ারেন্টাইন করে না, তখনই এইরকম সমস্যা হয়। আপনারা যে 22 বছর ধরে ছাগল পালনের সঙ্গে যুক্ত রয়েছেন, তো এই ছাগল পালন করতে গিয়ে আপনারা কোন কোন ধরনের সমস্যা দেখেছেন, কোন কোন ডিজিজ ছাগলের হয়? ছাগলের ডিজিজ প্রচুর আছে, কেউ যদি ডিজিজের সম্বন্ধে জানতে চায় বিস্তারিত, তাহলে আমি বলবো যে ছাগলের যত রকমের রোগ জ্বালা আছে সেটাকে আমরা সাত ভাগে ভাগ করতে পারি। এই সাতটা ভাগের মধ্যে প্রথমেই আমি রেখেছি হেলমিনথোসিস বা কিডনিজনিত সমস্যা। আচ্ছা, এই কিডনির সমস্যা আবার দু রকমের আছে, একটা হচ্ছে ইন্টারনাল যেটা পেটের মধ্যে হয়, আর একটা হচ্ছে এক্সটার্নাল যেটা চামড়ার মধ্যে হয়। ঠিক আছে, এটা হলো একটা পার্ট। সেকেন্ড পার্টে আমরা রেখেছি সব থেকে ইম্পর্টেন্ট যেটা ভাইরাল ডিজিজ, যে সমস্ত ভাইরাসের কারণে ছাগলের যে রোগগুলো হয়, পিপিআর, গোটপক্স এবং এফএমডি। ওকে, নেক্সট হচ্ছে আপনার মাইকোপ্লাজমা ডিজিজ, মাইকোপ্লাজমার কারণে যে সমস্ত রোগগুলো হয় ছাগলের, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সিসিপিপি, ওকে, কন্টাজিয়াস ক্যাপ্রাইন প্লিউরোনিমোনিয়া, ছাগলের শ্বাস লাংসের মধ্যে একটা আস্তরণ, ঠিক আছে, একটা জলের আস্তরণ ঠান্ডা লেগে পড়ে যায়। এটা মেনলি হয় ছাগলকে যখন 500-700 কিলোমিটার আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করাচ্ছি, তখন এই সিসিপিপি রোগটা ছাগলের মধ্যে দেখা যায়। এবং এটা ভাইরাল নিউমোনিয়া বলতে পারেন আপনি, একটা ছাগলের যদি হয়ে যায় তাহলে অন্য ছাগল খুবই দ্রুত ছড়ায়। পরবর্তী হচ্ছে প্রোটোজোয়াল ডিজিজ। প্রোটোজোয়াল ডিজিজে কী হচ্ছে, ছাগলের বাচ্চা যখন আপনার পাতলা পায়খানা করছে, সেখানে দেখবেন রক্তের লাল বর্ণের আমাশার মতো বেরোচ্ছে, সেটাকে আমরা বলি, সেই রোগটাকে বলা হচ্ছে কক্সিডিওসিস বা রক্ত আমাশা। এটা অ্যাকচুয়ালি প্রোটোজোয়ার কারণে হয়, তো এটা প্রোটোজোয়াল ডিজিজের মধ্যে পড়ছে। এবার আসছে যে নর্মাল, ধরুন ছাগল কোনো একটা ছাগল অন্য ছাগলের সঙ্গে মারপিট করে শিং ভেঙে দিল বা পা ভেঙে দিল, এগুলো হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডিজিজের মধ্যে পড়ছে। ঠিক আছে, এইভাবে আমরা ছাগলের সাত ভাগে রোগ জ্বালাকে ভাগ করতে পারি। তাহলে একটা জিনিস আপনি একটু বলুন, যে নতুন ধরুন আমি একটা ছাগলের ফার্ম করব, তাহলে ফার্ম করে আমি ধরুন ফার্ম বানিয়ে ফেললাম, ছাগল আমার কেনা হয়ে গেল, এবার আমি রেগুলার আমার কি দেখতে হবে, আমি কি কি অবজার্ভ করব আমার ফার্মে? যখন আপনি নতুন কোনো ছাগলের ফার্ম স্টার্ট করে দিয়েছেন, ফার্ম স্টার্ট করার পরে আপনাকে যে জিনিস
জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। ছাগল সকালবেলায় আপনাকে প্রত্যেকটা ছাগল চেক করতে হবে, কার কি সমস্যা আছে না আছে, হ্যাঁ কোনটা মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে খাচ্ছে নি। যেমন ধরুন এই ছাগলটা এখন মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে, যখনই কোনো ছাগল আপনি দেখবেন যে এরকম মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে, সাথে সাথে তার কি করতে হবে, টেম্পারেচার নিতে হবে। এবার যদি টেম্পারেচার দেখতে পান যে 103, 104, 105, 106 এরকম যদি উঠছে, তাহলে সাথে সাথে এর ডায়াগনোসিস করে এর ট্রিটমেন্ট করতে হবে। এরকম ধরনের প্রত্যেক দিন আপনাকে ছাগল চেক আপ করতে হবে, এরকম আপনাকে 21 দিন অন্তত করতে হবে। 21 দিন পরে এরা টোটাল স্টেবল হয়ে যাবে। যখন একটা ছাগল সুস্থ সবল থাকবে, যখনই আপনি খাবার দিচ্ছেন, ধরুন এরকম আমি খাবার দিচ্ছি, যখনই খাবার আপনি দিবেন সাথে সাথে ছাগল কিন্তু খাবারের দিকে ছুটে আসবে, ঠিক আছে। যখনই কোনো ছাগল খাবার দেখেও আসছে না, তখন ভাববেন যে ছাগল অসুস্থ আছে। আমি যখন ফার্ম করব, তখন সেই মুহূর্তে আমার প্রপার ভ্যাকসিন থাকতে হবে প্রত্যেকটা ছাগলের। তাহলে ভ্যাকসিন কোল্ড চেইন মেইনটেইন, ভ্যাকসিন কিভাবে করা, এই বিষয়টাকে যদি আপনি একটু এক্সপ্লেইন করেন, কিভাবে কখন ভ্যাকসিন করা উচিত। আগে জানতে হবে ভ্যাকসিন কি জিনিস। আচ্ছা, ঠিক আছে। ভ্যাকসিন হচ্ছে কোনো ভাইরাসকে, ভাইরাসের প্রতি অ্যান্টিবডি তৈরি করার জন্য সেই ভাইরাসকে তার ক্ষমতা কমিয়ে আমাদের শরীরে প্রবেশ করা হয় বা অ্যানিমেলের শরীরে প্রবেশ করা হয়। ওকে, ধরুন আমি পিপিআর এর ভ্যাকসিন করলাম ছাগলকে, ঠিক আছে। তার শরীরের মধ্যে আমি যদি আজকে দিই পিপিআর এর ভ্যাকসিন, তার শরীরের মধ্যে সেই ভ্যাকসিনের অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগবে 15 থেকে 21 দিন। আচ্ছা, তাহলে একটা হাতিয়ার সে পেয়ে গেল পিপিআর এর থেকে লড়ার জন্য। কোনো কারণে যখন গ্রামে বা আমাদের পাড়ায় যখন পিপিআর রোগটি ছড়াবে, সব ছাগলের পিপিআর হবে, তারও হবে, তারও শরীরে পিপিআরটা ঢুকবে, কিন্তু ঢুকে কি করবে, সেই অ্যান্টিবডিটা তার সঙ্গে লড়াই করে তাকে সেভ করে দিবে। ভ্যাকসিনেশনের প্রপার নিয়মটা হচ্ছে, আগে আমি ছাগল নতুন কিনে নিয়ে এলাম, তাকে 14 থেকে 21 দিন কোয়ারেন্টাইন করলাম। যদি কোনো রকম কোনো ভাইরাল ডিজিজ বা ব্যাকটেরিয়াল ডিজিজ তার মধ্যে না আসে, তাহলে আমি তাকে একটা ডিওয়ার্মিং করাবো। আচ্ছা, যদি ছাগল প্রেগনেন্ট থাকে তাহলে আলাদা মেডিসিন, যদি কোনো খাসি বা পাঁঠা থাকে তাহলে আপনি যে কোনো মেডিসিন ইউজ করতে পারেন। এবার যখন আপনি ভ্যাকসিন কোথা থেকে সংগ্রহ করতে যাবেন, সেই ভ্যাকসিন প্রত্যেকটা ভ্যাকসিনের একটা কোল্ড চেইন মেনটেন করতে হয়। 0 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যদি কোনো ভ্যাকসিনকে কোল্ড চেইন মেনটেন করে রাখেন, তাহলে সেটি ঠিক থাকবে। কারণ কি, যে তার মধ্যে লাইভ ভাইরাস থাকে। অনেক ভ্যাকসিন যখন আপনি কিনে নিয়ে আসবেন, দেখবেন ওতে গায়ে লেখা আছে লাইভ ভাইরাস, মানে সেখানে একটা প্রাণ আছে অলরেডি। সেটা যদি নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে না থাকে, সেটি নষ্ট হয়ে যাবে। যদি তার শরীরের মধ্যে দেয়া হয়, কোনো ক্ষতি করবে না, কিন্তু কোনো কাজও হবে না। তাহলে ভ্যাকসিনেশনের প্রপার ওয়ে কি, কিভাবে ভ্যাকসিন করতে হয়? ভ্যাকসিন করার জন্য প্রথমে আপনার যেটা মাথায় রাখতে হবে, ছাগলের বয়স। আমরা 3 মাস যদি ছাগলের বয়স হয়, তাকে ফার্স্ট ভ্যাকসিন করি পিপিআর এর। আচ্ছা, ঠিক আছে। এবার 3 মাস বয়সের পরে আরো অনেকগুলো ভ্যাকসিন আছে, 6 মাস বয়স অবধি তার ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, অনেকে বলে যে ভ্যাকসিনের ক্যালেন্ডার আছে, এই মাসে বা এই ঋতুতে বা এই দিনে ভ্যাকসিন দিতে হয়, এটা সম্পূর্ণ ভুল। ভ্যাকসিনের কোনো ক্যালেন্ডার হয় না, কোনো নির্দিষ্ট টাইম টেবিল হয় না। কিভাবে, আপনি যেদিন থেকে ছাগল কিনে নিয়ে এলেন সেই দিন থেকে আপনার ক্যালেন্ডার স্টার্ট। আচ্ছা, আমি আজকে নিয়ে এলাম, আজকে যাই থাক, শীতকাল বর্ষাকাল যাই থাকুক, আমি ছাগলকে কোয়ারেন্টাইন করলাম 14 দিন, 14 দিন পরে আমি তাকে ডিওয়ার্মিং করালাম, 7 দিন লিভার টনিক খাওয়ালাম, জিঙ্ক খাওয়ালাম, কিছু ভিটামিন খাওয়ালাম, তার শরীর স্ট্রং হয়ে গেল, তারপরে আমি তাকে ভ্যাকসিন করলাম ফার্স্ট কি পিপিআর। আচ্ছা, এবার নেক্সট যে ভ্যাকসিনটা, একটা ভ্যাকসিন থেকে আরেকটা ভ্যাকসিনের যে দূরত্ব বা যে ডিফারেন্সটা থাকবে, সেটি হবে 21 থেকে 22 দিন। 22 দিন পরে আমি তাকে FMD করলাম, তার 22 দিন পরে আমি তাকে কি করলাম, ET করলাম, তারপরে গডপক্স করলাম। আচ্ছা, CCPP ভ্যাকসিনটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাভেলেবেল নয়, যদি হয়ে যায় CCPPটাও করে রাখতে হবে। আচ্ছা, এবং HSBQ এখন কম্বিনেশন ভ্যাকসিন বেরিয়েছে, FMD HSBQ, সেটা আপনি একসঙ্গে করে দিলে প্রপার মোটামুটি ভ্যাকসিনেশন ছাগলের কমপ্লিট হয়ে যাবে। সুস্থ সবল ছাগলের জন্য ভ্যাকসিন, অসুস্থ ছাগলের জন্য ভ্যাকসিন কিন্তু নেই। যখনই ভ্যাকসিন করবেন, প্রত্যেকটা ছাগলকে আগে টেম্পারেচার নোট ডাউন করে নেবেন, নর্মাল টেম্পারেচার 101 থেকে 102.5 অবধি, ঠিক আছে। সেই টেম্পারেচারে যদি থাকে ছাগলের শরীর, তাহলে আপনি ভ্যাকসিন করতে পারেন। প্রচন্ড রোদে করবেন না, কারণ যে কোল্ড চেইনটা সেটা নষ্ট হয়ে যায়। তাহলে ভ্যাকসিন করার টাইম কোনটা? ভ্যাকসিন আপনি এরকম ওয়েদারে করতে পারেন, এখন রোদ নেই, এরকম ওয়েদারে করতে পারেন, বা আপনি বিকেলের দিকে সন্ধ্যের দিকে করতে পারেন, সকালে রোদ ওঠার আগে করতে পারেন, মানে একদম নয় সকাল না হলে বিকেল, হ্যাঁ এরকম টাইমে ভ্যাকসিন করা উচিত। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে আমাদের একটুখানি সিমটম দেখে বলুন না, যে কোন ছাগলটা সুস্থ বা অসুস্থ, আমি কি দেখে সিমটম দেখে বুঝবো সুস্থ অসুস্থ ছাগলের? দেখুন, আমি এখানে দেখাচ্ছি ছাগলটার জ্বর আছে, আমরা কি করে বুঝতে পারবো,
এ চুপচাপ দাঁড়িয়ে আছে, খাওয়া দাওয়া করছে না। প্রেশার আসবে 100 সাড়ে 4 থেকে 5। আচ্ছা আচ্ছা, একে আমরা 2-3 দিন অ্যানালজেসিক দিলে আবার সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। প্রথম আপনি বলছেন যে খুব ভাইটাল রোগ হচ্ছে পিপিআর। পিপিআর ছাগলের মধ্যে কি ধরনের সিমটম হয়, কি দেখে বোঝা যায় যে পিপিআর হয়েছে? পিপিআর হলে আপনি ছাগলের বুঝতে পারবেন একদম ফাস্ট, তার পায়খানার মধ্যে চেঞ্জেস আসবে। এরা কি করছে, যখন পায়খানা করছে বুঁদে বুঁদে পায়খানা করছে, মানে ছাগল সুস্থ আছে। যখনই পায়খানার মধ্যে চেঞ্জেস আসবে, এরকম গোবরের মতো পায়খানা করবে, তাহলে সেটা ভাববেন যে এর আস্তে আস্তে সিমটমস পিপিআর এর চালু হচ্ছে। কারণ হচ্ছে চোখের মধ্যে এরকম জল কাটবে, এই যে দেখছেন, হ্যাঁ, চোখ থেকে জল কেটে কেটে এখানে সাদা দাগ হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে নেজাল ডিসচার্জ, সর্দি বেরোবে, সেই সর্দির কালার কিন্তু সম্পূর্ণ সাদা থাকবে না। আচ্ছা, যদি সাদা থাকে তাহলে ভাববেন সেটা হচ্ছে নর্মাল সর্দি কাশি। আচ্ছা, যেটা আমাদেরও হয়, একটু ভিজে গেলে হয়, এটা হবে হালকা হলুদ বর্ণের। ওকে, হয়ে গেল। সব থেকে ইম্পর্টেন্ট যে সিমটমস পিপিআর এর, পিপিআর হলে কিন্তু এই যে মাড়িটা দেখতে পাচ্ছেন, এই যে মাড়ির এখানটায়, এখানটায় সাদা সাদা ছিলা ছিলা খাওয়া হবে, প্লাস জিভে গা হবে। আচ্ছা, এটা হলো 3 নম্বর। এরপরে আসছে কি, এই সাইডে সাইডে যে লেন্স গুলো আছে, এই লেন্সে আপনার ঘা হবে। আচ্ছা, মুখের সাইড দিয়ে ঘা হবে। তার সাথে এবার যেহেতু ছাগলের এত রকম সমস্যার কারণে তার যে ডাইজেস্টিভ সিস্টেমটা আমরা বললাম, সেটা পুরো গন্ডগোল হয়ে গেছে। আমি যে সিকামের কথা বললাম, স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনের যে মধ্যবর্তী যে জাংশনটা, ওটাকে আমরা বলছি সিকাম। আচ্ছা, এই সিকামের ভিতরে প্রচন্ড পরিমাণে ঘা তৈরি হয়, যার কারণে দেখবেন ছাগল যখন পিপিআর হয়, ব্লাডি ডায়রিয়া বা দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা করে। ওকে, এই পাতলা পায়খানার কারণে কি হয়, ছাগল ডিহাইড্রেশনে চলে যায়, ছাগলের শরীরের মধ্যে যত জল থাকে পায়খানার মাধ্যমে বেরিয়ে যায়। এবং এটার ইনকিউবেশন পিরিয়ড, মানে এর এর শরীরে পিপিআর এর ভাইরাসটা থাকবে 72 ঘন্টা। আচ্ছা, এ নিজে ইনফেক্টেড হবে, প্লাস 72 ঘন্টার মধ্যে আরও 10টাকে ইনফেক্টেড করবে। আমাদেরকে পিপিআর যখন হবে, তাহলে আমাদেরকে কি ট্রিটমেন্ট করতে হবে, একে সম্পূর্ণ আলাদা রাখতে হবে যাতে 10টার মধ্যে না ছড়ায়। ওকে, একটা কোয়ারেন্টাইনের পাঠিয়ে দিতে হবে একে। সেকেন্ড হচ্ছে, এই যে ডিহাইড্রেশন হয়ে গেছে, শরীর থেকে যে জলটা বেরিয়ে গেছে, সেই জল আমাদেরকে চাপাতে হবে সেটা সেলাইনের মাধ্যমে। এতে আবার কি করব আমরা, এর তো আমরা ডিহাইড্রেশনের জন্য সেলাইন চাপালাম, এরপরে কিছু অ্যান্টিবায়োটিক আমরা একে ইউজ করব। তার যে দেখুন, প্রথমে একটা কথা জেনে রাখা দরকার, নানা রকম ভাইরাল যত রকম ডিজিজ আছে, তার কোনো কিন্তু চিকিৎসা নেই, কোনো মেডিসিন আজ অবধি বেরোয়নি যেটা ভাইরাসের সঙ্গে লড়াই করতে পারে। ভাইরাসের সঙ্গে শুধুমাত্র সেই ভাইরাসই লড়াই করতে পারবে। পিপিআর এর ভাইরাসকে মারবে শুধুমাত্র পিপিআর এর ভাইরাস। পিপিআর এর যে ভাইরাসটা ছাগলের মধ্যে হয়, তার সেই ভাইরাসটার নাম হচ্ছে মরবিলি ভাইরাস, যে ভাইরাসটা প্যারামাইসো ভাইরাইট ফ্যামিলি থেকে বিলং করে। ঠিক আছে, তো এ কিন্তু এর মধ্যে ঢুকে 3 দিনের মধ্যে যা যা ক্ষতি করার সে কিন্তু করবেই, সেটাকে কেউ আটকাতে পারবে না। সেই ক্ষতিটাকে আমরা রিকভারি করব, মানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনকে আমরা কমানোর জন্য একে কিছু ব্রড স্পেকট্রাম ব্যাকটেরিয়াসাইডাল, ব্যাকটেরিয়াসাইডাল মানে হচ্ছে ব্যাকটেরিয়াকে, অনেক রকমের ব্যাকটেরিয়াকে এ ধ্বংস করতে পারবে, সেই রকম ধরনের আমরা অ্যান্টিবায়োটিক একে 3 থেকে 5 দিন ইউজ করব। তার সঙ্গে এর শরীর যেহেতু দুর্বল, কিছু আমরা ভিটামিন চাড়াবো, কিছু প্রয়োজন হলে স্টেরয়েডও দিতে হয়। ঠিক আছে, আরও কিছু অ্যানালজেসিক আছে, এর যে জ্বর, গায়ে হাতে ব্যথা, প্লাস এর মুখের যে ঘাগুলো হয়েছিল তার জন্য কিছু ট্রিটমেন্ট আছে। তো সমস্ত কিছু, এই ধরনের নলেজ যদি আপনার না থাকে, এরকম ছাগল কিন্তু আপনি পালন করে সমস্যার মুখ পারবে না। এর পরবর্তী সেকেন্ড যে রোগটা, সে কোন রোগের দিকে তাকাতে হয় তারপরে? এরপরে যে রোগগুলো আছে আমার, যেটা ভাইটাল মনে হচ্ছে, সেটা হচ্ছে গটপক্স। গটপক্স হয়ে গেলে ছাগলের পুরো প্রোডাকশনই ডাউন হয়ে যায়। আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে গটপক্স হয়? আমার এখানে এখন অবধি আমার ফার্মে দেখা যায়নি, আমি কিন্তু খুব একটা শুনিনি কোনো ফার্মারকে গটপক্স হতে। পিপিআরও হয়েছে বেশি শুনেছি, গটপক্সটা অতটা খুব একটা দেখা যায় না। না, আচ্ছা, তো তার জন্য কি ভ্যাকসিন আছে আলাদা? হ্যাঁ, গটপক্স এর ভ্যাকসিন আছে, সরকারি সাপ্লাইও আছে, আর আপনারা যারা পাবেননি ভ্যাকসিন তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তাহলে এর পরবর্তী তার কোন ধরনের রোগের দিকে তাকানো দরকার? এরপরে হচ্ছে দেখুন, পিপিআর তো সব থেকে আমি পুরো বুঝিয়ে বলে দিলাম, এরপরে ছাগলের যদি আপনি ব্রিডিং সেট আপ করেছেন, তাহলে আপনার ফার্মে সব থেকে বেশি মাদার গোটই থাকবে। মাদার গোটের যে রোগটা আপনাকে দেখে কিনতে হবে সেটা হচ্ছে ম্যাস্টাইটিস। আচ্ছা, যদি কোনো ছাগলের ম্যাস্টাইটিস হয়েছে, তাহলে সেই ছাগলটি আপনার ফার্মের জন্য বেকার, সেটা কাটিং পারপাসে চলে যাবে। এর রিকভারি রেট হচ্ছে 40%, বলতে পারেন আপনার 30-40%। যদি আপনার সেটা ম্যাস্টাইটিসেরও আবার 3টা পার্ট আছে, স্টার্টিং
সেকেন্ড আবার থার্ড থার্ড হচ্ছে ফাইব্রোসিস। যদি কোনো ছাগলের ম্যাস্টাইটিস হয়ে সেটা ট্রিটমেন্টের অভাবের কারণে যদি ফাইব্রোসিসে চলে যায়, পুরো আডার বা ওলানটা যদি শক্ত হয়ে যায়, সেটাকে রিকভারি করা কিন্তু খুবই কঠিন ব্যাপার। আচ্ছা, নতুন ফার্মাররা যখন ছাগল কিনবে, আপনি তো এখানে হাইব্রিড নিয়ে আপনারা করছেন, তো নতুন ছাগল যদি কিনতে চায় তাহলে তারা কীভাবে করবে, তার জন্য কী করা উচিত? নতুন ফার্মাররা যখনই কোনো ছাগল কিনতে যাবে, একজন এক্সপিরিয়েন্সড ফার্মার যে রোগ জ্বালা সম্বন্ধে জানে, প্রয়োজনে আপনাকে হেল্প করতে পারবে, মেডিসিনের নাম বলতে পারবে এবং প্রপার ট্রিটমেন্ট করতে পারবে, সেই রকম ব্যক্তির কাছে আপনি ছাগল কিনতে পারেন। আচ্ছা, বর্তমানে এখন ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ ফার্মাররাই ব্রিডিং ফার্ম করতে চাইছে, তো ব্রিডিং ফার্ম করতে গেলে ব্রিডিং মানে হচ্ছে তার বাচ্চা প্রোডাকশন, এবং তাহলে সেই বাচ্চা যখন হবে তাহলে বাচ্চাকে কীভাবে কেয়ার নিতে হবে? কিডস ম্যানেজমেন্ট হচ্ছে একটা ব্রিডিং সেট আপের জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস। যখনই আপনার কোনো বাচ্চা ছাগল হবে ফার্মে, যখনই বাচ্চা ছাগলটি জন্ম হবে, সাথে সাথে কী করতে হবে, আমরা তাদের 2 ইঞ্চি রেখে নাভিটাকে কেটে বিটাডিনে ডুবিয়ে দিতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। ওকে, এক সপ্তাহের মধ্যে যদি আপনি তাকে টিটেনাসের ভ্যাকসিনটা করে দেন তাহলে অতি উত্তম। যখন ছাগলের ক্যাস্ট্রেশন হবে তাহলে সে টিটেনাস রোগ থেকে বেঁচে যাবে। ওকে, এরপরে ছাগলকে 3 মাস যখন বয়স হবে তখন PPR এর প্রথম ভ্যাকসিন করতে হবে। তার আগে ছাগলকে কোনোভাবেই ঠান্ডা লাগানো যাবে না। বাচ্চা ছাগল যদি ঠান্ডা একবার লেগে যায় তাহলে কিন্তু সে ছাগল আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। আচ্ছা, এবার বাচ্চাদের মধ্যে যে রোগটা সবথেকে বেশি দেখা যায়, যে প্রচণ্ড পরিমাণে দুধ খেয়ে লেয় ছাগল, মাটিতে যখন চড়বে, মাটি চাটবে এবং মাটি খেয়ে নিয়ে তার শরীরে পেটের মধ্যে কী হবে, কক্সিডিওসিস তৈরি হবে, রক্ত আমাশা। এই কক্সিডিওসিসের কারণে কিন্তু অনেক ছাগল মারা যায়। ওকে, আপনাকে কি করতে হবে, কোন ছাগলের যদি দুধ বেশি হচ্ছে সেই ছাগলের ওলানকে একটা কাপড় দিয়ে বেঁধে রাখতে হবে, এবং 3-4 ঘন্টা ছাড়া বাচ্চাকে ছাড়বেন, সেই কাপড়টা খুলে দিবেন, বাচ্চা যে দুধ খাবে আবার লাগিয়ে দিবেন। এরকম করলে কি হবে, তার ম্যাস্টাইটিস ছাগলের কোনো দিনও হবে না। যদি কোনো ছাগলের বেশি দুধ হচ্ছে তাহলে সেটা ধুয়ে নেবেন, অন্য বাচ্চাকে খাওয়াবেন। যদি কোনো ছাগলের দুধ কম হচ্ছে তাহলে অন্য ছাগলের দুধ বেশি যার হচ্ছে তার থেকে নিয়ে আপনি তাকে খাওয়াতে পারেন। ওকে, এই 3 মাস যদি এ ঠিকঠাক দুধ খেতে পারে তাহলে এরপর থেকে সে যে খাবার ধরবে তার ওয়েট খুব তাড়াতাড়ি নিবে। যদি ছোটবেলায় এ দুধ না পায় তাহলে কিন্তু এর ওয়েটও হবে না, এর হাইটও নিবে না। যারা ব্রিডিং ফার্ম করতে চাইছে তো তাদের কাছে তো ছাগল প্রেগনেন্ট হওয়াটা একটা নতুন তাদের কাছে, তাহলে ছাগল প্রেগনেন্ট হওয়ার সময় তারা কীভাবে কেয়ার করবে যাতে তার বাচ্চাটা ভালো হয়, কী করতে হয় সেই সময়? দেখুন, একটা প্রথম কথা হচ্ছে ছাগলকে কখন আমরা প্রেগনেন্ট করাবো, কোন এজে, সেটা ডিপেন্ড করবে কোন ভ্যারাইটির ছাগল আপনার কাছে আছে। যদি ব্ল্যাক বেঙ্গল হয় আমাদের দেশি ছাগল, তাহলে সেটা 7 থেকে 8 মাস বয়সে হিটে চলে আসে। কিন্তু তাকে আমরা যদি 14-15 মাসে ক্রসিং করাই তাহলে তার রেজাল্ট ভালো পাওয়া যাবে। তার হাইট, তার লেন্থ, তার বডির কোয়ালিটি, স্কিনের মধ্যে জেল্লা থাকবে। ছোটবেলায় যখন কোনো ছাগলকে আমরা ক্রস করে দেবো তার বাচ্চাও ছোট থাকবে এবং সে নিজেও ছোট থাকবে। ওকে, এই যে ছাগলটা, এই ছাগলটা এখন মাত্র 2 দাঁত, 1 বছর বয়স হয়েছে, মানে এই মাত্র 13 থেকে 14 মাস এর বয়স হবে। ওকে, একে আমরা ক্রসিং করিয়েছি এবং 100% পিওর ব্রিড দিয়ে ক্রসিং করিয়েছি, এ গাভিন আছে, মানে প্রেগনেন্ট আছে। এবার একে আমরা কি করব, যখনই ছাগল 1 মাস আমরা, আচ্ছা একটা জিনিস আপনি বলছিলেন প্রেগনেন্ট করার একটা টাইম থাকে, তাহলে কোন সময় প্রেগনেন্ট করাতে হয় ছাগলকে? যখন ছাগল হিটে এলো, আপনি ধরুন আজকে ছাগল হিটে এসছে, আজকে হচ্ছে আপনার অক্টোবর মাস, আপনি অক্টোবর থেকে 5 মাস হিসেব করে নিন। আচ্ছা, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চে যদি আমরা বাচ্চা পাই তাহলে সেখানে বাচ্চার মর্টালিটি খুবই কম হয়। প্রচণ্ড গরমে আমরা বাচ্চা নিব না, সেটা ইকোলাই ব্যাকটেরিয়াতে মারা যাবে। ওকে, প্রচণ্ড ঠান্ডাতে আমরা যদি বাচ্চা নিই তাহলে সেটা নিউমোনিয়ায় মারা যাবে। এবার ধরুন ছাগলকে আমরা ক্রস করালাম, যখন আমি দেখছি না ছাগল ঠিক সময় হিটে এসছে, বাচ্চা আমরা ঠিক সময় পাবো, এবার ছাগলকে যেদিন ক্রস করাবো, ঠিক আছে, তারপরে 72 ঘন্টার মধ্যে আরেকবার ছাগলকে ক্রস করাতে হবে। আচ্ছা, একবার ব্রিড করানোর পরে আরেকবার করাতে হবে? হ্যাঁ। আর আচ্ছা, কখন ছাগলকে ক্রস করাবো, নি যখন ছাগল ধরুন এক্ষুনি হিটে এসছে, এই সদ্য 1 ঘন্টার মধ্যে হলো হিটে এসছে, তাহলে ছাগলকে আমরা বেঁধে রাখবো, ঠিক আছে, ওই ডিম্বাণু থেকে ফেলোপিয়ান টিউবে যতক্ষণ না ডিমটা আসে ততক্ষণ অবধি ছাগলকে আমাদেরকে বেঁধে রাখতে হবে, সেটা 12 থেকে 18 ঘন্টা সময় লাগে। ওকে, যখন হিটে আসবে তার 12 থেকে 18 ঘন্টা পরে যদি আমরা পাঠা ছাড়ি তাহলে প্রপার সেখানে ম্যাটিং হবে এবং প্রেগনেন্সি কনসিভ হবে, সেটা চান্সেস থাকবে 99%। আচ্ছা, এবার যেদিন ক্রস করালাম তার থেকে যদি 21 দিনের মধ্যে ছাগলটা পুনরায় যদি হিটে না আসে তাহলে আমরা ভাবতে পারি যে এটা মোটামুটি 90% প্রেগনেন্ট হয়ে গেছে। বাহ,
এবার নরমাল যা খাওয়া দাওয়া করছিল সেরকম এক মাস খাবে, দু মাস যখন এর প্রেগনেন্সি হবে দু মাস, তখন আমরা একে আলাদাভাবে একটা খাবার দেবো। আচ্ছা, কি খাবার দেবো? এর শরীরের মধ্যে কিছু ফলিক অ্যাসিড দরকার, কিছু আয়রন দরকার, কিছু ভিটামিনস মিনারেলস এই সমস্ত দরকার, সেটা আমরা দানা খাবারের সঙ্গে মিশিয়েও দিতে পারি। আচ্ছা, আলাদাভাবে সে ট্যাবলেট পাওয়া যায়, সেগুলো আমরা একে খাওয়াতে পারি। এবং পুনরায় হিটে আসার একটা ব্যাপার থাকে, যেটা ব্রিডিং ফার্মে খুব ইম্পর্টেন্ট। ছাগল একবার বাচ্চা দিয়ে দিল, নেক্সট বার আবার হিটে আসতে আসতে হয়তো ছ মাস সাত মাস করে এক বছরের সময় লেগে যায়। যার কারণ হচ্ছে এগুলো ভিটামিনস এবং মিনারেলের যদি এর শরীরের মধ্যে ডেফিসিয়েন্সি বা ঘাটতি যদি থেকে যায়, তাহলে কিন্তু এরকম সমস্যা হয়। তার কারণে এটা আপনাকে মেনটেন করতে হবে, এবং ছাগল যাতে পুনরায় তাড়াতাড়ি হিটে আসে তার জন্য আপনাকে এগুলো চালিয়ে যেতে হবে। মিনারেল মিক্সচার, ভিটামিন, ফলিক অ্যাসিড, ঠিক আছে, এই ধরনের আপনাকে ইউজ করতে হবে। দারুণ একটা ইনফরমেশন দিলেন, কারণ যারা নতুন ব্রিডিং ফার্ম করতে চাচ্ছেন তাদের কিন্তু এই বিষয়গুলো খুব ভালো এখানে। হ্যাঁ, আরেকটা বিষয় যেটা হচ্ছে এর বাচ্চা, ধরুন এর দুটো বাচ্চা দিল, এর বাচ্চাকে আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব এক মাসের পর থেকে একটু আলাদা রাখতে, মায়ের থেকে দূরে রাখতে। মায়ের থেকে যত দূরে থাকবে ফিমেল কিন্তু তাড়াতাড়ি হিটে আসবে। আচ্ছা, আমরা জানি না অনেক সময় কি হয়, বাচ্চাকে কন্টিনিউ ফার্মে তিন মাস ধরে দুধ খাইয়ে যাচ্ছি, তিন মাস ধরে মায়ের সঙ্গে ঘুরছে, এ যে হিটে আসার একটা প্রবণতা সেটা কমে যাবে। যখন ছাগল একা থাকবে, মা ছাগল যখন একা একা থাকবে, এবং আপনার ফার্মে যদি পাঁঠা থাকে, ভালো পাঁঠা অ্যাগ্রেসিভ, সে ছাগল কন্টিনিউ মোটামুটি বাচ্চা দেবার দু থেকে আড়াই মাসের মধ্যে এই ধরনের ছাগলগুলো হিটে চলে আসার কথা। আপনাদের হাত ধরে কি আরো নতুন কোনো ফার্ম তৈরি হয়েছে যারা প্রপারলি সাকসেসফুলি এখানে এই ফার্মগুলো কন্টিনিউ করতে পারছে? আমাদের আন্ডারে প্রচুর ফার্ম তৈরি হয়েছে, আপনারা চাইলে আমরা দেখা দেবো পারবো। ওকে, এবং অরিজিনাল যে 100% ব্রিডিং ফার্ম, ব্রিডিং সেটআপ কেমন ভাবে আপনি চালাতে পারেন অবশ্যই তাহলে দেখব। ছোট করেও আপনি আছে আমাদের ফার্মার যারা ছোট করে করেছে, আবার অনেক বড় করেও আমাদের ব্রিডিং সেটআপ আছে আমাদের জলেশ্বরে, সেখানে যদি আপনি যান কমপ্লিট ব্রিডিং সেটআপ আমি আপনাকে দেখাতে পারবো। তো খুব ভালো লাগলো যে এরকম সঠিক সঠিক ইনফরমেশনগুলো আমাদের দিলেন। আপনারা যখন ছাগল ফার্ম করতে চাইবেন তখন কিন্তু এই বিষয়গুলো খুব নজরে রাখবেন, ছাগলের আপনার রোগ হচ্ছে কি না, প্রথমেই ফার্মে আসলে কি কি দেখে নেবেন, কীভাবে ফার্ম করতে হবে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে নজরে রাখতে হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, এবং এই ধরনের ভিডিও যদি পরবর্তীতে আরও দেখতে চান এবং ছাগলের এই ধরনের ট্রিটমেন্টগুলো যদি জানতে চান তাহলে আপনারা অবশ্যই সেটা লিখে জানাবেন। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।